দর্শক শ্রোতা, এই যে মেয়েটা বোরকা পরে আছে, আচ্ছা মেয়েটার মুখটা কি কোনো মতে দেখা সম্ভব? আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমি মেয়েটার এইটুকু একটু তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এখানে জাস্ট লিখলাম যে ওপেন ফেস। ওকে, ওপেন ফেস লিখে আমি জেনারেটে ক্লিক করলাম, এই মেয়েটার মুখ কি দেখা যাবে পুরোটা? কখনো সম্ভব? মানে দিন দিন ভাই কি হয়ে যাচ্ছে ভাই, আমাদের সকল কাজ কাম তো এরা নিয়ে যাবে ভাই, এআই নিয়ে যাবে। দেখছেন কি কইবেন, কি কইতে চান কমেন্ট বক্সে লিখে ফেলেন। আচ্ছা ঠিক আছে, পাচ্ছেন আমার পাশে কেউ কিন্তু বসা নাই, আমার পাশে কিন্তু কেউ বসা নাই। আমি এখন এই জায়গায় একটু কেটে দিলাম, হ্যাঁ এখানে একটু কেটে দিয়া আমি এখানে জাস্ট লিখে দিলাম যে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড লিখে দিলাম। তো দেখি এ কি আমার পাশে কোনো মেয়েরে বসা দিতে পারবে, জাস্ট অপেক্ষা করেন আপনারা, দেখি আমার আমার সাথে কোনো গার্লফ্রেন্ড এখানে বসে থাকবে। ও মাই গড, কি বলবেন, কি বলতে চান কমেন্ট বক্সে লিখেন। এইভাবে যে কাউরে বোকা বানানো যাবে না, আমার পাশে কারে বসায় দিছে দেখেন। এখানে মেয়ে পছন্দ না হলে আপনি মেয়ে চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো দেশের মেয়েরে আপনি বসায় নিতে পারেন। অবস্থা দেখছেন কি একটা অবস্থা, এখানে আমি ছাতা মাথায় নিয়ে ছবি তুলছি কিন্তু এখানে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না, বা বৃষ্টি দেখাও যাচ্ছে না। আমি আপনাদেরকে বৃষ্টি দেখাবো, দেখেন আমি কি করব, এখানে এইটুকু মুছে দিলাম, আমি এটা মুছে দিলাম এবং এখানে লিখে দেব কি রেইন। আচ্ছা রেইন লিখে দিলাম, দেখি জাস্ট দেখি বৃষ্টির কেমন আবহাওয়া তার আমার দেয়, বানানো ঠিক আছে কিনা জানি না ভাই, সাইতে পারবেন। দেখেন মুসুলধারে বৃষ্টি পড়তেছে, ছবির পুরো আবহাওয়াই চেঞ্জ। এই যে দেখেন মুসুলধারে বৃষ্টি পড়তেছে, চারদিকে বৃষ্টি, সব সেই বৃষ্টি, সেই পরিমাণে বৃষ্টি, আশেপাশে মানুষজন ঘুরতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, যেখানে বৃষ্টির কোনো ছিটা ফোঁটা ছিল না। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড বিষয়টা, এখানে এটা যদি আমি ক্লিক করি দেখেন আমার ভিডিওর মানে আমার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি পিছনে কি পরিবেশ দিতে চান সেটা কিন্তু এখানে দেওয়া যাবে। যেমন আমি চাই যে পিছনে ওয়াটার থাকুক, প্লাস আপনি যেটা দিতে চান। হ্যাঁ দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে পানির কি অসাধারণ অসাধারণ সিনারি তারা দিয়েছে, আমার পিছনে আমি পানি দেখাইছি, দেখেন পানি দেখাইছি। তো মানে যুগ জামানা কি হয়ে যাচ্ছে, আমার পিছনে জাস্ট পানি কিন্তু আমি দেখাইছি। এখন আপনি জাস্ট এই যে এখান থেকে ক্লিক করে কিন্তু ছবিটা ডাউনলোড করে নিতে পারেন, কিংবা ভাই আপনি স্ক্রিনশট দিয়া, একটু জুম করে স্ক্রিনশট দিয়া আপনি ছবিগুলো ব্যবহার করতে পারেন যদি ওয়াটারমার্ক চলে আসে। এই হচ্ছে পুরো ব্যাপার। তো এটা কি মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে সম্ভব। এরপরে দেখেন আপনি যদি চান যে আপনার শার্টের কালার আপনি চেঞ্জ করবেন, তো আপনি জাস্ট এখানে লিখে দিতে পারেন, এখানে ব্রাশ দিয়ে আপনি আপনার এই টি শার্টটার এরিয়াটা একটু মুছে দিলেন এবং এখানে আপনি শার্ট লিখে দিবেন আর কি। হ্যাঁ শার্ট লিখে দিবেন এবং জেনারেটর চাপ দিবেন, আপনার বিভিন্ন রকম শার্ট এরা জেনারেট করে দিবে, যেটা আপনার পছন্দ সেরকম কিন্তু আপনি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার গেঞ্জির স্টাইল চেঞ্জ করে দিছে, এই যে বাপ রে বাপ, বসির মার্ক একটা দিছে। আমি যদি স্মার্ট কিছু দিতাম তো সেখানে কিন্তু আরও স্মার্ট কিছু ওরা বসায় দিত। হ্যাঁ তো আমি যেরকম কমেন্ট দিছি সেরকমই কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন আমার শার্টটা মানে টি শার্টটার ডিজাইনই কিন্তু চেঞ্জ হয়ে গেল। দর্শক শ্রোতা, এই কাজটা করার জন্য আপনি প্রথমে যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং লিখবেন হচ্ছে ফায়ারফ্লাই অ্যাডোবি, এটা লিখে যখন সার্চ দিবেন প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনি এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন মানে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিংবা আপনি সরাসরি ফেসবুক বা আপনার ফোনে থাকা জিমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারেন। তো আমি একটা আলাদাভাবেই দেখাই দিচ্ছি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, আমি একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো আর কি। ওকে তো আমি ফর্ম ফিল আপ করছি, ফিল আপ করে দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করবো, সব কিছু দেওয়া শেষ। এরপরে কিন্তু এখানে আপনি আপনার নাম, যেমন আমি আমার নাম আলামিন হোসেন, এবং আপনার জন্ম মাসটা আর কি আর বছরটা দিয়া, এবং এখানে টিক চিহ্ন মেরে কিন্তু আমরা ডান বাটনে ক্লিক করব আর কি। এখানে জাস্ট টিক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে, এই টিক চিহ্ন দিয়ে আমরা ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টার্ট এখানে ক্লিক করব, জাস্ট আপনি যে রোবট না সেটা পরীক্ষা করতে হবে, দেখেন আঙ্গুলটা কোন দিকে আছে, এদিকে কুকুরটারে নিয়ে যেতে হবে। হ্যাঁ এরপরে আপনি সাবমিট দেন, তো আপনি রোবট না এটা প্রমাণ হইলো একবার। আবারও আঙ্গুলটা উপরের দিকে আছে, তো তীর চিহ্ন দিয়ে উপরের দিকে নিয়ে যেতে হবে। এবার আপনি আবারও সাবমিট দেন, হয়ে গেল, জাস্ট অ্যাকাউন্ট কিন্তু আপনার খোলা হয়ে গেছে ভাই। এখন আপনি কিন্তু আপনি ছবির যে কোনো ধরনের স্টাইল আপনি দিতে পারেন। তো আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনার কিন্তু আবারও লগ ইন করতে হবে।
যেহেতু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি উপরে যেখানেই সাইন ইন লেখা পাবেন সেখানে ক্লিক করবেন। মাঝে মধ্যে যদি সমস্যা হয় ভাই, একটু সমস্যা হতে পারে যখন সার্ভারের চাপ পড়বে অতিরিক্ত, তো আপনার যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনার জিমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, এবং কন্টিনিউতে ক্লিক করবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং কন্টিনিউতে এখন ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন করে গেছি। আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো কিছু বসাইতে হলে আপনি এখানে ক্রিয়েট, এই যে আমি আবার একটু দেখাচ্ছি ব্যাকে গিয়ে, এইখানে যে ছবিটা আছে এর নিচে যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ছবি নেবেন যেটা কাজ করতে চান, তো আপলোড ইমেজে চাপ দিয়ে সেই ছবিটার বিভিন্ন কিছু আপনি যা চান মনে আপনি সেটা জাস্ট ওরে বুঝাই দিবেন, আপনি লিখে দিবেন, তো সেটাই হয়ে যাবে। তো আমরা এখন একটা কমন বিষয় দেখাচ্ছি। তো সাপোজ এইটার আমি কী চাই যে বৃষ্টি হবে, তো অবশ্যই আপনারা এই জায়গায় একবার ক্লিক করে নেবেন, হ্যাঁ এটা মাস্ট ক্লিক করে নেবেন। এরপরে দেখেন আমরা কী চাই যে বৃষ্টি হবে। হ্যাঁ আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেও নিতে পারে, সেটা পরে দেখাচ্ছি। তো আমরা কী করবো, এখানে ব্রাশ সাইজও আছে, আপনি জাস্ট এখানে এই আশেপাশে যেখানে আপনি যে জিনিসটা চান সেখানে কিন্তু আপনি সেই এটার খালি জাস্ট রিমুভ করে দিবেন, এবং এখানে আপনি রেইন লিখে দিলেন, এরপরে জেনারেটে ক্লিক করবেন, দেখবেন যে একটা বৃষ্টির সিন আশেপাশে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সিন দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখানে অনেক টাইপের ছবি আছে, আপনার পছন্দ মতো আপনি ছবি কিন্তু এখানে বাছাই করতে পারবেন। এবার আসেন আরও একটা বিষয় দেখে, এটা ক্যান্সেল করে দিলাম এবং ক্লিয়ার করে দিলাম। আপনি চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তার ব্যাকগ্রাউন্ডে আপনি ভালো ভালো কিছু একটা দিতে পারেন। সাপোজ এখন যদি আমি রেইন দেই, তো দেখেন এখন কি অসাম একটা মানে বৃষ্টির ফিল দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ একটা বৃষ্টি দেখাচ্ছে, আমার পরিবেশটা জায়গাটা সব কিছুই কিন্তু চেঞ্জ। ঠিক আছে, আপনি চাইলে ভাই এখানে আপনি একটা গার্লফ্রেন্ডও বসাই দিয়ে পারবেন, একটা গার্লফ্রেন্ড বসাই দিই এখানে। ঠিক আছে, ভালো হবে না, আমরা গার্লফ্রেন্ড বসাই দিলাম এখানে, একটা গার্লফ্রেন্ড চাই যে বসায় দেওয়া হোক, আমার সাথে থাকুক। তো দেখতে পেতেছেন আমি যেখানে রিমুভ করে দিয়েছিলাম সেখানে কিন্তু একটি মেয়ে দিয়ে দিছে। তো আপনি চাইলে এখানে আরও অনেক কিছু আছে, হ্যাঁ আপনি এটা রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু এটা এই যে থ্রি ডটে চাপ দিয়ে ডাউনলোড করতে পারেন, কিংবা আপনি এটা স্ক্রিনশট মারি আপনি যে কোনো কিছু নিতে পারেন। হ্যাঁ আপনি নিতে পারেন, এটা হয়তো ওয়াটার মার্ক আসতে পারে এখানে ডাউনলোডে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, আপনি যেটা আপনার মন খুশি আপনি দিবেন সেটাই কিন্তু আসলে এখানে হবে। তো এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখি আসলে ওয়াটার মার্ক আসে না কি বা কেমন ছবিটা আসে। তো দেখা যাচ্ছে এখানে একটু ওয়াটার মার্ক দেখা যাচ্ছে, তো সেটা তো বলে দিলাম আমি আপনাদেরকে। যাক এই হচ্ছে পুরো ব্যাপার, আশা করি কিছুটা আইডিয়া পেয়েছেন, আইডিয়া নিয়ে কাজ করলে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।